हेलो व्यूअर्स, आज के आमी तुम्हारे संगे करब क्लास 9 एर चैप्टर नम्बर 13 अनुशीलनी 13.7 एर क्वेश्चन नम्बर 7, 8 एंड 9। एकदम सिम्पल सिम्पल तीन क्वेश्चन ए भिडियोर मध्य समाधान करब। तार आगे जतगुली चैप्टर छिलो सबगुली चैप्टर एनसीईआरटी क्वेश्चन आमी समाधान करे ए चैनले पोस्ट करे दिएछि, जदि ना देखे थाको देखे निते पारो। ठीक आछे, ताहले एबार देखे नाओ जाक 7 नम्बर क्वेश्चनटा कि बोलछे। 7 नम्बर क्वेश्चनटा बोलछे 5 सेमी 12 सेमी एबं 13 सेमी बाहु विशिष्ट एबीसी एकटी समकोणी त्रिभुज। ठीक आछे, समकोणी त्रिभुजके 12 सेमी बाहु सापेक्षे घुरानो हलो। ठीक आछे, एकटा आमादेर समकोणी एकटा त्रिभुज आछे। ठीक आछे, समकोणी त्रिभुज ताहले आमादेर कि 90 डिग्री एंगेल आछे एखाने, 90 डिग्री अपोजिट जेटा আছে আমার সেটা কি অতিভুজ। অতিভুজ আমাদের কত, 13 সেমি হয়ে যাবে এটা। ঠিক আছে, এবং আমাদের 12 সেমি, 12 সেমি বাহু বেশি বাহু রেখে তাহলে ঘুরানো হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 12 সেমি। আর এটা হয়ে যাবে আরেকটি আছে 5 সেমি, এটাকে ঘুরানো হয়েছে। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজটাকে যদি পুরোটা ঘুরানো হয় তাহলে কি একটা শঙ্কু আকৃতি হয়ে যাবে, কি এরকম হয়ে যাবে। দেখো চিত্রটা আমি এখানে এঁকে দিচ্ছি, দেখো চিত্রটা এরূপ হয়ে যাবে। নিচে কি হয়ে যাবে, পুরো গোল হয়ে যাবে। কেন গোল হয়ে যাবে, কারণ পুরোটা চিত্র ঘুরানো হয়েছে। এবং এটা উপর দিয়ে কি হয়ে যাবে, এরূপ হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, একটা শঙ্কু হয়ে যাবে। এবার যদি শঙ্কু হয়ে যায়, শঙ্কু হয়ে গেল এটা একটা আমাদের। ঠিক আছে, যদি একটা এটা কি শঙ্কু হয়ে গেছে, তাহলে এবার বলছে আমাদের কি বের করতে, এবার বলছে তার আয়তন বের করতে। একদম সিম্পল, কিভাবে আয়তন বের করবো, আয়তনের ফর্মুলা তো জানা আছে। এখানে উচ্চতা কত দিয়ে দিয়েছে, 12 সেমি। ঠিক আছে, এটি ঘনবস্তুটি কি হবে, ঘনবস্তুটির আয়তন। ঘনবস্তুটির আয়তনের আগে আমরা লিখতে পারি শঙ্কু আকৃতি ঘনবস্তু। যদি আমি ত্রিভুজটি, সমকোণী ত্রিভুজটি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে একটি শঙ্কু আকৃতি সৃষ্টি হবে, যার উচ্চতা হবে আমাদের কত হবে, একটি শঙ্কু আকৃতি এবিসি সমকোণী, এবিসি সমকোণী ত্রিভুজটি ঘোরানো হলে। ঠিক আছে, এটা বলছে কত সাপেক্ষে, 12 সেমি বাহু বিশিষ্ট সাপেক্ষে ঘোরানো হলে। ঠিক আছে, 12 সেমি বাহুর সাপেক্ষে ঘোরানো হলে, ঘোরানো হলে শঙ্কু আকৃতি সৃষ্টি হবে, সৃষ্টি হবে, যার ঘনবস্তুটি এবং যার দৈর্ঘ্যপ্রস্থ হবে। দেখো আমাদের কি উচ্চতা দরকার আছে, উচ্চতা, উচ্চতা মিন্স এইচ, এইচ ইজ ইকুয়াল টু কত, 12 সেমি। এবং আমাদের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ বেরিয়ে গেল, ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর মিন্স এখানে 5 সেমি হয়ে যাবে। তাহলে কি আমাদের আয়তন বের করতে হবে, আয়তন সিম্পল ফর্মুলা, 1/3 লিখে নিচ্ছি আমি এখানে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা হবে আমাদের আয়তন। মানগুলি বসিয়ে দিই, 1/3 জায়গায় 1/3 এজ ইট ইজ বসিয়ে দিই, 1/3 এটা হয়ে যাবে কি পায়ের ভ্যালু, পায়ের ভ্যালু বসাতে হবে না, পায়ের ভ্যালু বসিয়ে দিলেও কিছু হবে না। তারপর আর এর মান, আর এর মান কত এখানে, 5 × 5 × 12। ঠিক আছে, 12 কাটলে 4, ঠিক আছে 4 টাইমস, তাহলে এখানে যদি সেমি কিউব এখানে গুণ করে দেয় 25, 25 × 4 100, 100 পাই, এখানে হবে সেমি কিউব। এটা আমাদের কি, তাহলে সিম্পলভাবে আমাদের কি 7 নম্বর কোয়েশ্চেন আনসার বেরিয়ে গেল 100 পাই কিউব। এবার দেখো 8 নম্বর কোয়েশ্চেনটাও এই 7 নম্বর কোয়েশ্চেনের সঙ্গে যুক্ত, যেটা কি বলে দিচ্ছে। এবার বলছে আমাদের যে 8 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে বলছে কি, যদি 7 নং প্রশ্নে, এই যে 7 নং প্রশ্নটার মধ্যে আছে এবিসি ত্রিভুজটিকে 5 সেমি বাহু সাপেক্ষে ঘুরানো হয়। এবার বলছে কি কত সেমি ঘুরাবে, এবার হবে এটা এরূপ হয়ে যাবে, যে 5 সেমি বাহু যেটা আছে সেটার সাপেক্ষে ঘুরানো হবে। তাহলে নিচে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে, আর এটা অতিভুজ তোমাদের সেমি থাকবে, 13 থাকবে, এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এবার কি বলছে, এবার আমাদের কত আয়তন হবে, তাহলে দেখো 8 নম্বর কোয়েশ্চেনটা, 8 নম্বর কোয়েশ্চেনটা এখানে সমাধান করে নিচ্ছি। ঠিক আছে, সেম কোয়েশ্চেন লিখবো এবিসি সাপেক্ষে, এবার কি ত্রিভুজ মানগুলি লিখবো, এবার কি 12 সেমি লিখেছিলাম এখানে, কি পশ্চিমী বাহু বিশিষ্ট ঘোরানো হলে তাহলে শঙ্কুটির আয়তন হবে। ঠিক আছে, ঘনবস্তুটির আয়তন, আয়তনের ফর্মুলা সেম লাগিয়ে দেবো, আয়তন ইজ ইকুয়াল টু এবার কি হয়ে যাবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কিন্তু এবার এইচ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 8 নম্বর চিত্রের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5 সেমি অ্যান্ড আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে 12 সেমি। ঠিক আছে, তাহলে দেখা যাক এখানে ঘন একক, জাস্ট এবার খালি মানগুলি বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, আর মিন্স কত, আর মিন্স এখানে 12 × 12, এইচ এর ভ্যালু 5, কাটলে এখানে 4 হয়ে যাবে, 20, 20, আর এখানে 2 দিয়ে গুণ করলে 24, 24 একটা 0, আর এখানে পাই সেমি কিউব, সেমি কিউব,
একদম সিম্পল হবে তাহলে আমাদের কি 8 নাম্বার কোশ্চেনের আয়তন বেরিয়ে গেল দেখো 8 নাম্বার কোশ্চেনটাই আমাদের আরেকটা জিনিস জিজ্ঞেস করছে এখানে বলছে 7 নং এবং 8 নং প্রশ্নের উত্তর প্রাপ্ত ঘনবস্তুটির আয়তনের অনুপাত নির্ণয় করতে এবার বলছে আমাদের অনুপাত নির্ণয় করতে তাহলে আমাদের কি রেশিও বের করে নেব একদম সিম্পল হবে অনুপাত রেশিও ইজিক্যাল টু কি হবে 7 নং প্রশ্নের আমাদের এককে আনসার কত বেরিয়েছিল 7 নং এ আনসারটা বেরিয়েছিল আমাদের আয়তন 100 পাই ঠিক আছে পাই এর ভ্যালু বসিয়ে দিলেও তোমাদের যে আনসার বের হবে সেটাই হবে দেখো পাই এর ভ্যালু যদি এখানে বসিয়ে দেই তাহলে আমাদের সেমই আনসার কোনো কাটা হবে না এটাই আমাদের কারেক্ট আনসার হবে এটা যদি বসিয়ে দাও তাহলে হবে আর যদি পাই এর ভ্যালু বসিয়ে তারপর আনসার লিখো তাহলে তোমাদের কারেক্ট হবে ঠিক আছে আর নিচে হয়ে যাবে 240 পাই 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 এজ ইট ইজ কেটে যাবে 00 কেটে যাবে তাহলে এখানে কত 10 ডিভাইডেড বাই 24 আর 2 কাটলে 5 টাইমস 2 দিয়ে কাটলে 12 টাইমস তাহলে আমাদের রেশিওটা কত হয়ে যাবে 5:12 সিম্পল হবে তাহলে আমাদের 7 নাম্বার কোশ্চেনটা আর 8 নাম্বার কোশ্চেনটা দুটোই সমাধান হয়ে গেল একদম সিম্পল ছিল কোশ্চেনটা একটি সমকোণী ত্রিভুজ আছে যেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সমকোণী ত্রিভুজকে যদি 12 সেমি সাপেক্ষে ঘুরিয়ে দেয় তাহলে এটা কি হয়ে যাবে একটা শঙ্কু হয়ে যাবে ঠিক আছে শঙ্কুর আমাদের বলছে প্রথমটার মধ্যে 7 নাম্বার বলছে শুধু আয়তন বের করতে আয়তন বের করে দিলাম 8 নাম্বার বলছে কি এবার 5 সেমি বাহুবিশিষ্ট রেখে এটা ঘোরাবো তো ঘুরিয়ে দিলাম তাহলে আয়তন বেরোলো আয়তন বেরিয়ে গেলে আমাদের কি দুটোর আয়তনের মধ্যে অনুপাত বের করতে বলছে তাহলে একটাতে একটা ডিভাইড করে দিলাম তাহলে আমাদের রেশিও মিন্স অনুপাত বেরিয়ে গেল একদম সিম্পল হবে তাহলে 7 নাম্বার 8 নাম্বার কোশ্চেন সমাধান হয়ে গেল তাহলে দেখে নেওয়া যাক 9 নাম্বার কোশ্চেনটা 9 নাম্বার কোশ্চেনটা একদম সিম্পল একটি কোশ্চেন বলছে একটি শঙ্কু আকৃতি গমের স্তূপ আছে মিন্স কিছু একটা জায়গায় গম অনেকগুলি রাখা হয়েছে আর গমগুলি একটা শঙ্কু আকৃতি ধারণ করেছে এবং যে শঙ্কুটার আমাদের বলছে ব্যাস 10.5 তাহলে ব্যাস বলে দিচ্ছে তাহলে আমরা কি ব্যাসার্ধ বের করতে হবে তাহলে ব্যাসার্ধ ইজিক্যাল টু আমরা আর ধরে নিলাম তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে আর আমরা বের করে নিচ্ছি এখানে আর ইজিক্যাল টু কত হবে ব্যাস দিয়ে দিয়েছে তাহলে আর ইজিক্যাল টু এখানে হয়ে যাবে 10 ডিভাইডেড বাই 10.5 ডিভাইডেড বাই 2 সেমি ঠিক আছে এটাই হবে আমাদের ব্যাসার্ধ বাইটাকে আমরা ডিভাইড করে দিতে পারি ডিভাইড করে দিলে কত হয়ে যাবে 5.25 সেমি হবে ঠিক আছে ব্যাসার্ধ বের করে নিয়েছি এবার তারপরে আমাদের কি বলছে স্তূপটির আয়তন বের করতে বলছে প্রথম বলছে আমাদের স্তূপটির আয়তন বের করতে আয়তনের ফর্মুলাটা কি শঙ্কু শঙ্কুর আয়তনের ফর্মুলা আমাদের জানা আছে 1/3 পাই r² h আর এটা হয়ে যাবে ঘন একক এবার মানগুলি বসিয়ে দেয় 1/3 এজ ইট ইজ বসে যাবে পাই এর ভ্যালু এখানে দেওয়া নেই কিছু তাহলে 22/7 আর এর ভ্যালু 10.5/2 বসালো হবে আর 5.25 বসালো হবে 10.5/2 ইনটু আমাদের কত এইচ উচ্চতা আমাদের কত বলছিল 3 তাহলে উচ্চতা গুণ করে দিলাম এখানে হয়ে যাবে সেমি কিউব কেটে দেই 3 দিয়ে 3 কে কেটে যাবে 7 দিয়ে যদি কাটি তাহলে 1.5 10 করে একবার হাত থেকে 3.5 2 দিয়ে যদি 22 কে কাটি তাহলে 11 তাহলে দেখা যাক কি হয়ে গেছে নিচে এজ ইট ইজ 2 থাকবে আর উপরে থাকবে 11 × 1.5 × 10.5 সেমি কিউব এবার দেখা যাক সবগুলি গুণ করে দেব গুণ করে পয়েন্ট আই এগিয়ে আসবে তাহলে দেখা যাক এখানে গুণ করলে কত হবে গুণ করলে 173.25/2 সেমি কিউব এটাকে যদি ডিভাইড করা যায় তাহলে কত হয়ে যাবে ডিভাইড যদি করে দেয় তাহলে 86.625 সেমি কিউব হয়ে যাবে এটাই হবে আমাদের নির্ণয় আনসার যে আমাদের কতটুকু গম আছে বা গমের আয়তন ঠিক আছে আয়তন তো বের করে নিলাম তারপরে কি বলছে এবার বলছে স্তূপটি বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এই স্তূপটি যেহেতু বৃষ্টির জলে না ভেজে যায় তাহলে আমরা কি করতে হবে ক্যানভাস দিয়ে আবৃত করবে এটা ক্যানভাস দিয়ে ঢেকে দেবে তাহলে নিচের জায়গা তো অবশ্যই ঢাকবে না ঠিক আছে প্রয়োজনীয় ক্যানভাসের ক্ষেত্রফল এবার প্রয়োজনীয় ক্যানভাস কতটুকু লাগবে সেটার নির্ণয় করতে বলছে তাহলে কি এখানে কি হয়ে যাবে আমাদের সিম্পলভাবে এখানে ফর্মুলা লাগাতে হবে আমাদের কি বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি এটা কি শঙ্কু তাহলে পাই আর এল এটা হয়ে যাবে পাই আর এল বর্গ একক বর্গ একক এবার তো এল এর ভ্যালু আমাদের জানা নেই এখানে আমাদের কি এইচ এর ভ্যালু জানা আছে 3 ব্যাসার্ধ জানা আছে 5.25 কিন্তু এল এর ভ্যালু তো আমরা জানা নেই তাহলে বের করে নেব তির্যক উচ্চতা তির্যক উচ্চতা এল মিন্স কি এখানে কি আমাদের এল আমাদের কি অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার আমাদের কি আর স্কোয়ার আর এইচ স্কোয়ার এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার মিন্স এখানে কি হয়ে যাবে 3² + 5.25 হোল স্কোয়ার এবার 3² কত হয়ে যায় 3² তো 9 হয়ে যাবে 5.25 মিন্স কত হবে 27.5625 হয়ে যাবে অ্যাড করে দেব তাহলে এখানে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কত হয়ে যাবে 36.5625
फाइव एबार कि रूट थेके बेर करते हबे क्लास एटे आमरा शिखेछिलाम दीर्घभाग पद्धतिते किभाबे वर्ग करा हय ठीक आछे ताहले एटा जोदि वर्ग थेके करा हय ताहले एटा कि सामथिंग किछु आसबे एटा आसबे 6.04046669 সামথিং কিছু একটা আসবে ঠিক আছে তাহলে এত বড় সংখ্যা তো আমরা নেব না তাহলে কি দুই দশমিকের পরে পয়েন্টের পরে আমরা দুই গড় সংখ্যা নেব তাহলে কত হয়ে যাবে 6.0 আর এখানে 4 এর পরে 6 আছে তাহলে এটা 5 হয়ে যাবে 5 সেমি এল এর ভ্যালু বেরিয়ে গেল তাহলে এল এর ভ্যালু এখন মানগুলি বসিয়ে দেবো জাস্ট মানগুলি বসিয়ে দেখা যাক তাহলে কত হয় এখানে পাই এর ভ্যালু 22/7 আর এর ভ্যালু কত আর এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেছি এখানে 10.5/2 লিখলো হবে এটা লিখলো হবে ঠিক আছে এল এর ভ্যালু বের করলাম এখন 6.05 আর এটা হয়ে যাবে সেমি স্কয়ার বর্গ সেমি ছিল তাহলে কেটে দেখা যাক 7 দিয়ে যদি কাটি তাহলে 1.5 হয়ে যাবে 2 দিয়ে কাটলে 11 তাহলে গুণ করে দেখা যাক 11.5/6.05 সেমি স্কয়ার তাহলে গুণ করে দেব যদি এটা গুণ করা যায় তাহলে 11.5/6.05 সেমি কিউব আর এই দুটো যদি লাস্ট গুণ করে দেওয়া যায় তাহলে 99.825 আর এটা হয়ে যাবে সেমি স্কোয়ার মিন্স কি আমাদের যে ক্যানভাসটা লাগবে তার ক্ষেত্রফল কত হবে 99.825 সেমি স্কোয়ার এতটুকু ক্যানভাস আমাদের লাগবে তাহলে সিম্পলভাবে আমাদের কি 7 8 9 নাম্বার কোয়েশ্চেন সমাধান হয়ে গেল তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো